একটা কি কেউ রাজি হবে না, নবী পাকের মাথা ডাকি আনা যাবে না, কেউ রাজি হয় না, রাজি হয় না। অবশেষে ওমর বলতে লাগে, হযরত ওমর বলতে লাগে, এই আবু জাহেল শুনে লও জেনে নাও, আমি ওমর জানিয়ে দিলাম আমি নিজে যাব, বিশ্ব নবীর মাথা কাটার জন্য যাব, রসুলের মাথা এনে হাজির করব, মুহাম্মাদের মাথা এনে হাজির করব। এই জনেরা যুবকেরা পদ্ম পুকুর গ্রামবাসীরা এইবারে দেখতে পাওয়া যায়, ওমর বলছে আমি চলে গেলাম রে আবু জাহেল, ওরে আবু জাহেল শুনে লও জেনে নাও, আমি যাচ্ছি মাথা আনার জন্য, একটা জনগণ জনক আমার চাতুয়ালতে উঠে বাড়ি না যায়, আবু জাহেল আবু জাহেল তুমি পাহারা দাও, আমি চলে গেলাম নবীর মাথা আনার জন্য। দেখতে পাওয়া যায় ওমর চলে যাচ্ছে, বাবা ঘোড়ার পিঠে চেপেছে, হাতে তরোয়ারি নিল, টুকটুক করে ঘোড়া ছেড়েছে, রাস্তায় দেখতে পাওয়া যায় হযরত নঈমের সঙ্গে দেখা হয়, হযরত নঈম জিজ্ঞাসা করে, ও ভাই ওমর রে এই অবস্থায় কোথায় যাচ্ছ বলে দাও, এমন অবস্থায় কোথায় যাচ্ছ বলে দাও। হযরত ওমর বলতে লাগে, ও নঈম শুনে না জেনে দাও, অন্য কোনো জায়গায় নয় আমি যাচ্ছি, যিনি আখেরি নবী বলে দাবি করে, বিশ্ব নবী বলে দাবি করে, দোজাখের বাদশা বলে দাবি করে, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর মাথা মোবারক যতক্ষণ পর্যন্ত না কাটব আমি ওমর ঠান্ডা হতে পারি না। এই কথা যখন বলেছে নঈমের মাথা খারাপ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ নবীর মাথা কাটতে যাচ্ছে, চিন্তায় যাবে না। সোনার চাঁদ কলিজার টুকরা ভাই, হযরত নঈম বিশ্ব নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলে, ওমর তো জানে না। এইবার নঈম বলছে, ভাই ওমর একটা কাজ করো। কি কাজ? খুব বিপদে আছি, খুব মুসিবতে আছি। কারণ? ভাই অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি তোমার না, তোমার হ্যাঁ কি করতে হবে? বলে ভাই শোনে, এখন আমি গরিব অসহায়, আমি যাই মহাজনের বাড়িতে ছাগল বকরি নিয়ে মাঠে চড়াতে যাই, আর ওই ছাগল বকরি চড়িয়ে যা মাইনে পাই, ভাই মাইনে দিয়ে আমার সংসার চলে। তবে ভাই ওমর শোনে, ওই ছাগল যখন নিয়ে আসি, বকরি যখন নিয়ে আসি, একটা 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 ওর গুনে গুনে দেয়, আর যদি একটা কম হয়ে যায় এক মাসের মাইনে কাটা যাবে। ভাই ভাই কাজ করো না, খুব বিপদে আছি, বকরির বাচ্চা ধরে আনো, ওই যে ছাগল দল থেকে আলাদা হয়েছে, ওই বকরির বাচ্চাটা দলে আসে না, ওকে ধরে আনতে হবে। ওমর বলছে তাই, বলছে হ্যাঁ ঠিক আছে। এই আসলে কি বকরি বাচ্চা ধরার ব্যাপার না? ও চাইছে ছলে বলে কলে কৌশলে টাইম পার করে দেবো, যেন নবীর কাছে পৌঁছাতে না পারে, কারণ নবী পাক নিশ্চয়ই পাহাড়ের আশেপাশে কোনো জায়গা আছে, উম্মতের ভাব নাই। উম্মত বাবা, এই পদ্মপুকুর গ্রামবাসী নবীর উম্মত, এদের চিন্তায় বসে আছে পাহাড়ের পাশে, কোথায় আছে তার ঠিক নেই। আর উম্মত তো রাগী লোক, নিশ্চয়ই আশেপাশে পেয়ে যাবে, আর পাওয়ার সাথে সাথে গর্দানে তরবারি মারবে, বিপদের শেষ নাই। প্ল্যান খাটা চোদ্দ ধরতে হবে, টাইম পার করতে। সোনার চাঁদ ভাই, এবার উমর আর বলছে ঠিক আছে তরবারি ধরো, ছাগলের বাচ্চা ধরতে যাচ্ছে। সোনার চাঁদ ভাই ভাই টুকটুক করে যখন যাচ্ছে, ছাগলের বাচ্চা বলছে, এই নবী দুশমন আয় আমার ধর্মী আয়। এই ছাগলে নবী চেনে না? চেনে না, জোরে বলেন চেনে না? চেনে না, ছাগলে চেনে, বাঘে চেনে, গাছে চেনে, মাছে চেনে, সাপে চেনে, চিনি না আমরা? আমরা কি তাই তো না? তাই তো না? যদি নবী চিনতাম তাহলে আজকে আমাদের এই হাল হতো? জনেরা যুবকেরা এইবারে দেখতে পাওয়া যায়, হযরত ওমর তরোয়ারিটা ফেলে দিল, এ ভাই নঈম রে এই তরোয়ারি নাও, তরোয়ারিটা ধরো ভাই রে, আমি যাচ্ছি বকরির বাচ্চা ধরে দেব, অসুবিধা হবে না। কলিজার টুকরা জনেরা এইবারে দেখতে পাওয়া যায়, তরোয়ারিটা থাকে দিল, টুক 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 করে যখন বকরির বাচ্চা দিকে যাচ্ছে, ওই বকরির বাচ্চাটা ঘুরিয়ে ঘুরিয়ে বলে, এই নবী দুশ্মন শুনে লাও জেনে নাও, এই রসুলের দুশ্মন শুনে লাও জেনে নাও, ওরে নবী বাগের দুশ্মন শুনে লাও জেনে নাও, তুমি নবী না চিনতে পারো, আমি বকরির বাচ্চা নবী ভালোবাসি। আর জোরে বলেন, কাছে যখন গেছে টুক টুক করে মেরেছে,
করে পাহাড়ের মাথা ঠেলে উঠেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার চাঁদ ভাই ওমর চমকে জোরে, বাপরে বাপরে বাপরে, তো বিরাট ব্যাপার, এক লাখ উঠে গেছে, টুটু টুটু করে যাচ্ছে পাহাড়ের উপরে উঠছে। সোনার চাঁদ ভাই পাহাড় থেকে আরেক পাহাড়ে লাফ মেরেছে, বগির বাচ্চার সঙ্গে দৌড়ে পারা যাবে, এত সাহস সাহস এই পাহাড়ে, যে পাহাড় তো পাহাড়ও পাহাড়তে সে পাহাড়, হযরত ওমর খেমে যারে যান, এই পাহাড় থেকে ও পাহাড়ে চলে যায়, ও পাহাড় থেকে আর এক পাহাড়ে চলে যায়, ও জোরে রাজমুখীরা এইবারে দেখতে পাওয়া যায়, কোনো কায়দায় বকরির বাচ্চা ধরতে পারে না। ওমর চিন্তায় যারে 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 যার, এ কি সর্বনাশ হয়ে গেল, এ বাচ্চা তো ধরা যাবে না যাবে না। ওমর খেমে যারে যার হয়ে যায়, চলে আসলেন এসে বললেন ভাই নঈম রে, ও ভাই নঈম শুনেলাম জেনে না, আর দেরি নয় দেরি নয় দেরি নয়, তরোয়ারি দিয়ে দাও, ও বকরির বাচ্চা ধরা সম্ভব নয়, আমি চলে যাব নবী পাকের মাথা আনার জন্য। আমার সব আগে আবু জাহেল জনগণকে বসিয়ে রেখেছে, চলে যাই ভাই রে তরোয়ারিটা দিয়ে দাও, ও জোরে রাজমুখীরা এইবারে তরোয়ারি দিয়ে দিল, বলতে লাগে ভাই নঈম শুনেলাম, বলতে ভালো বলতে লাগে ভাই ওমর শুনেলাম জেনে নাও, নবীর মাথা কাটতে তুমি যাবে অসুবিধা নাই শুনেলাম। বকরির বাচ্চা ধরার ক্ষমতা যার নাই, ছাগলের বাচ্চা ধরার ক্ষমতা যার নাই, বাঘের বাচ্চা কেমনে ধরবে বলিও দা। কি বললো? এই ছাগলের বাচ্চা ধরার ক্ষমতা যার নাই, সে যাচ্ছে বাঘের বাচ্চা ধরতে ধরতে। যেই বলেছে ওমরের মাথা খারাপ, কারণটা কি? ওমর তো জানে চালাক লোক, এ নবী পাকের বাঘের সঙ্গে তুলনা করতে যে নবী পাকের সম্মান বাড়াচ্ছে, তার মানে কি নিশ্চয়ই তাহলে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, বুঝতে বাকি আছে? আর বুঝতে বাকি নেই, চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী, যতক্ষণ পর্যন্ত তোর জবাই না করব ততক্ষণ নবীর কাছে যাব না, সর্বনাশ, বিপদের শেষ নাই। কলিজার টুকরা ভাই, এদিকে নবী পাকের কাছে যাবে, তার আগে বলছে নঈম রে তোর আগে জবাই কর। হযরত নঈম কেঁদে যারে যার, চিন্তায় যারে যার হয়ে যায়, ও ভাই ওমর শুনেলা জেনে নাও, আমাকে জবাই করবে অসুবিধা নাই ভাই রে, আমাকে মেরে দেবে অসুবিধা নাই, চৌকি টপ 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 করে পানি ঝরে যায়, মেরে দেবে অসুবিধা নাই, জবাই করে দেবে অসুবিধা নাই, ও ভাই ওমর শুনেলা জেনে নাও, আমি নঈম বেঁচে থাকতে, আমার ধরে জান থাকতে, আমার গায়ে রক্ত থাকতে, একটা পশমের ক্ষতি হতে দেব না। আরো জোরে বলি, ওমরের মাথা খারাপ, ওমরে গে আগুন হয়ে গেল, ওরে ভাই নঈম শুনে লাও জেনে নাও, আজকের তোমার শেষ বিদায়, আখেরি বিদায়, এখনই তোমাকে কতল হতে হবে তরোয়ারি আঘাতে। নঈমের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যায়, হযরত নঈম চিৎকার মেরে বলে, এই ওমর শুনে লাও জেনে নাও, আমাকে মারবে, জবাই করে দেবে, কতল করে দেবে, অসুবিধা নাই ভাই রে, তবে শুনে লাও জেনে নাও, আমার মারার আগে, আমার জবাই করার আগে একটা কথা বলে যাই ওমর শুনে লাও, আজকে আমাকে মেরে দেবে, তোমার নিজের মন কলমা পড়েছে, এই আগে আমাকে মারবি, তোর ঘর আগে ঠিক কর, তারপর আমাকে মারবি ভাই। ভাই এই মাথা কি আর ঠিক থাকবে, মেজাজ খারাপ, তার উপরে বলছে তোর নিজের বোন কলমা পড়ে তুই শেখে শেখে না, মাথা খারাপ খারাপ। ঘোড়া ঘুরিয়ে চল চল বোনের বাড়ির দিকে যাই, টুক 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 করে যাচ্ছে বোনের বাড়ির দিকে। সোনার চাঁদ ভাই এবার বোনের বাড়ির দিকে গিয়ে দেখছে কোরআনের আওয়াজ হচ্ছে, চিল্লে বলা যাবে কিসের আওয়াজ? আওয়াজ কোরআনের আওয়াজ। এই আমাদের বাড়িতে কোরআনের আওয়াজ হয়? হয় বাবা, হয় বাবা, এরা আমাদের ঘরের মায়েরা, এরা কোরআনের আওয়াজ দেবে কেন? দোলনায় বসে 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 দোলনা ঝুলছে, বাচ্চা ডালে ঘুম পড়াবে আর বলছে, কি বলছে? বাদাম কি বেরিয়েছে বেটা, কি বাদাম বাদাম না কি এটা, উরি বাপ বাপ, সে যেন জ্যাকেটের মতো করছে, জ্যাকেট জ্যাকেট, বাদাম বাদাম বাদাম, জন ছেলে বাদাম, বুড়িও বাদাম, বুড়ো বাদাম বাদাম, বাচ্চা সেও বাদাম, বাচ্চার মাও বাদাম বাদাম, জোরে বলেন নাউজুবিল্লাহ।
দোলায় বসে একটা গজল নিয়ে একটু কেরাতি বাচ্চার একটু কলমা শেখাতে বাদাম বাদাম করে জেগে দরজা খোল কে আমি ওমর এই কথা যখন আওয়াজ পেয়েছি সঙ্গে সঙ্গে মাথা আগুন বিপদের শেষ নাই তাড়াতাড়ি করে কোরআন টানে লুকিয়ে রাখলো আল্লাহর কোরআন লুকিয়ে রেখেছে দরজা খুলবে না ওমর বলে বনুরে দরজা যদি খুলিস তো ভালো আর দরজা ভেঙে যদি ঢুকতে হয় বিশ্বাস করে না লুকিয়ে রেখে দিয়েছে দেখতে দেবে না ওমর বলে বলরে আমি নিজে কানে শুনেছি বলছিলিস বল বলে না দেখানো যাবে না যাবে না যাবে না অন্য কিছু পড়ি না রে ভাই আমি কিছু পড়ি না নিজে কানে শুনেছি যদি কোরআন যদি হয় যদি যদি দেখিয়ে দিস তো ভালো আর দেখায় না দিস তোরে বাঁচাবো না বলো বলো শিকার হয় মা শুরু করে মেজাজ খারাপ তরোয়ারি চালানো শুরু এত তরোয়ারি চালানো শুরু করলো কলিজার টুকরা জনের রে দিলে দয়া হয় দিলে মায়া হয় ওমর চিৎকার মেরে বলে দেখিয়ে দে রে বোন দেখিয়ে দে কি পড়ছি দেখিয়ে দে এইবারে বলতে লাগে ভাই রে এমন একটা কেতাব পড়ছিলাম ও কেতাব তোর হাতে তো আ যাবে না কারণটা কি তুই মদ খেয়ে আছিস মদ মদ নাপাক অবস্থায় আছিস তোর হাতে দেওয়া যাবে না সোনার চাঁদ ভাই ওমরের মদ লাগতো দিনে 30 বোতল করে কবতল এই কথা বলেন কবতল কবতল 30 বোতল সোনার চাঁদ কলিজার টুকরা ভাই ভাই এই যেমন দেখবে আমাদের ভিতরে কিছু কিছু আছে যারা বিড়ি খায় খায় একটা বিড়ি শেষ সঙ্গে সঙ্গে আরেকটা বিড়ি ধরবে ধরবে আদেশ লাইট ঠকবে না ওই একই আগুনে জ্বালাবে জ্বালায় না জ্বালায় না হ্যাঁ তবে শুনেন বিড়ি খেলে ক্ষতি নেই উপকার আছে তিনটে উপকার বলে হুজুর বলেন দু বান্ডিলের জায়গায় তিন বান্ডিল মারবো উপকারটা কি তাড়াতাড়ি বলেন বলেন কি তাই কি তাই বলে তাড়াতাড়ি বলেন উপকারটা কি সোনার চাঁদ ভাই উপকার হলো এটাই জন বয়সে বুড়ো হয়ে যাবে দু নম্বর উপকার বুড়ো হয়ে গেলে হাতে কি থাকবে লাঠি ধারে বাড়ে কুকুর আসবে না আর তিন নম্বর উপকার ওর বাড়ি জীবনে চোর ঢুকবে না কারণটা কি সারা রাত এরা দাঁড়ি কি বলে চোর বলে মাল জেগে আছে যাওয়া যাবে না পালাইছো সোনার চাঁদ ভাই এই তিনটে উপকার হবে আর অন্য কিছু হোক আর না হোক তাই কি না ওমরের মদ লাগে 30 বোতল সর্বনাশ বিপদের শেষ নাই দেখেন কি ঘটনা ঘটে দেখেন ঘটনা মারার হবে কি অবস্থা হয় দেখেন সোনার চাঁদ কলেজের টুকরা ভাই এই অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে ওই দেখে চেক করি নারাই তো দি সেই আওয়াজ কি আছে না ঠান্ডায় জমে গেছে একটু ফুল আওয়াজ দেন নারাই তো দি পদ্মপুকুরের আওয়াজ আলাদা ফাউন্টেনের আওয়াজ আলাদা বুঝতে পেরেছো এই সেই নিউ টাউন কলকাতার দিকে হলো তার মানে সব শেষ রাত তিনটার আওয়াজ রাত যখন তিনটা বেজে যদি বলি না হইতো তার মানে সব শেষ এমন কি তিনটা বেজেছে সবে তো শুরু ফুল ভলম দেন না আর হইতো ভাই দরুদের আওয়াজটা শুনেছি খবরটাও শুনেছি তকবীরের খবরটা তো শোনা হয়নি জোরে তকবীর দিলে অসুবিধা নেই হ্যাঁ
ঠিক করে বলেন, ভাবনা চিন্তা করে যদি ক্ষতি হয় বা অসুবিধা হয় তাহলে তো বিদ্যমান আস্তে আস্তে হবে। ফুলাও দেন না আরাই তকবীর, উচ্চাও যে দরুদ আল্লাহ, খেলছে সে নিলাম, খেলছে সে খুশিতে প্রেমের খেলা, এসে সে দুনিয়া তো আরো শের খেলা। জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লি বলেন না সুবহানাল্লাহ। এই আরশের হেলালটাকে, আরশের হেলাল মুআমিনার লাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবির ভাষা কবি বলছে, খেলছে সে নিলাম, খেলছে সে খুশিতে প্রেমের খেলা, এসে সে দুনিয়াতে আরো শের খেলাল। জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার চাঁদ কলেজের টুকরা ভাই, আরশের হেলাল মুআমিনার লাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সেই নবীর শানে চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, এই গারে হীরা হীরায় মুঠো ঘটল কি আজ মক্কানগর, এই গারে হীরা হীরায় মুঠো ঘটল কি আজ মক্কানগর, নূর করেছিল বিল ফারিস্তা জিবরিল দিছে সবাকে শুভ খবর। এই নবী পাক কোথায় এসেছিল? মক্কায় নাই, পদ্মপুকুরে। জোরে বলেন, জোরে বলেন, পদ্মপুকুরে আসে এসে সোনার চাঁদ ভাই। তাই কই বলছো, এই গারে হীরা হীরায় মুঠো ঘটল কি আজ মক্কানগর, নূর করেছিল বিল ফারিস্তা জিবরিল দিছে সবাকে শুভ খবর, ও দিল শাদিকে আরো শের খেলা, আমিনার ঘরে তো আব্দুল্লাহর দুলার। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লি বলেন না সুবহানাল্লাহ। এশকে দিওয়ানা, এশকে দিওয়ানা হয় পারওয়ানা, আগুনে দেয় ঝাঁপরে হয় দিওয়ানা, দুঃখ সোনা হয় গুনাহ মাফ রে। এই আরবের খেজুর কতই যে মধুর, জান্নাতেরই আউর কথায় মদিনাওয়ালা রহমত আলা খাজুর পাতার তাজ বানা। যদি বলেন না সুবহানাল্লাহ, চিল্লে হবে না সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর ঘর কিসের? শেখ পাথর লাগানো ছিল না, ছিল না? এই সর্বনাশ করে বলেন না, মজাক করা ছিল, ছিল না? পুটিও নেই, ও নেই, পাথরও নেই, নেই ছাদ, ছাদ কিসের ঘর? খাজুর পাতার ঘর। আরে আরে সোনার চাঁদ ভাই, সেই নবী বিশ্ব নবীর ভালোবাসে আজ আমরা বসেছি, কারণটা কি? কারণটা কি? এই যে বোন ফাতেমা মার খেলো, গায়ের রক্ত বের করলো, কার ভালোবাসায়? এই জোরে বলেন, কার ভালোবাসায়? বিশ্ব নবীর ভালোবাসায়। সেই নবীর ভালোবাসায় যদি সারা রাত এখানে বসে থাকি অসুবিধা হবে, কষ্ট হবে? সারা রাত বসে থাকলে চা খাওয়া লাগবে? লাগবে না। আমার সোনার চাঁদ কলিজার টুকরা, রসুলের ভালোবাসায় গায়ের রক্ত দিল, ফাতেমা মার খাওয়ার পর এইবার বলছে ভাই অন্য কিছু পড়িনি, যেটা পড়ছিলাম সেটা হলো আখেরি নবী বিশ্ব নবীর মুজেজা আল্লাহর কোরআন। জোরে বলে, আরো জোরে বলে, সেই কোরআন যদি আমরা পড়ি অসুবিধা হবে? হ্যাঁ, আমাদের ঘরে কোরআন, কোরআন
এইবারে হযরত ওমর বলতে লাগে বনু ফাতেমা, ওরে বনু ফাতেমা শুনে লাগে রে না, একটা বার দেখিয়ে দে রে বনু ফাতেমা কি ফুটছিলি দেখিয়ে দে। এইবারে বনু ফাতেমা বলতে লাগে, এ ভাই আমার শুনে লাগে রে না, আল্লাহর কোরআনটা তোমার হাতে দেওয়া যাবে না, কারণটা হলো কি, নাপাক অবস্থায় আছো, পাক হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। এমন সময় বোন বলতে লাগে, ভাই রে পাক পবিত্র ছাড়া কোরআন দেওয়া যাবে না। বলে বনু ফাতেমা হবে বলো, গোসল করা লাগবে, উযু করা লাগবে, পাক পবিত্র হওয়া লাগবে, গোসল করলো উযু করলো পাক পবিত্র হয়ে গেল। এইবারে বনু ফাতেমা বলতে লাগে, ভাই রে ভাই আল্লাহর কোরআন 30 পারা কোরআনটা ওর হাতে তুলে দিলা, 30 পারা কোরআন। এই যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা হয়, কোরআন যদি আগলে ধরা হয়, ইজ্জত সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? বাড়বে, কারণ কোরআনের সম্মান আলাদা আলাদা। যেমন কোরআনের সঙ্গে সম্পর্ক রেলঘাটের, রেলঘাটের সম্পর্ক কোরআনের সঙ্গে, এর জন্য রেলঘাটের সম্মান আলাদা। আর কোরআনের সঙ্গে যদি আমাদের সম্মান থাকে, তাহলে আমাদের সম্মান জোরে বলেন আলাদা হবে, ঠিক কিনা? কোরআন হাতে দিল, কোরআন হাতে দেওয়ার সাথে সাথে হযরত ওমর পড়া শুরু করেছে, জোরে বলে পড়া শুরু। ভাই প্রশ্ন আসবে এখানে, ওমর তো মাদ্রাসায় পড়েনি, আলিফ বাতা পড়েনি, একেবারে ডাইরেক্ট কোরআন হাতে নিয়ে পড়ছে, এ কি করে হয়? কোরআন শিখতে গেলে তো মাদ্রাসায় যাওয়া লাগবে, কিংবা মক্তবে যাওয়া লাগবে, ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে, বাড়িতে মহিলার কাছে হলো, গিন্নির কাছে হলো, কোরআন শেখা লাগবে, আলিফবা শেখা লাগবে, তারপর কোরআন পড়া হবে। তার আগে ডাইরেক্ট কোরআন নিয়ে শুরু করলো, কারণটা ওমর কোন দেশের মানুষ? আরবের মানুষ, আরবের ভাষা, আরবি, আরবি ভাষা আরবের মানুষ পড়তে অসুবিধা হবে? কোনো অসুবিধা সুবিধা না। ওমর আল্লাহর কোরআনটা নিয়ে নিল, কোরআন পড়া শুরু করলো। ও জরিরা যুবকীরা, কোরআন যখন পড়া শুরু করলো বাবা, আস্তে 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 পড়তে লাগে, মনটা নরম হতে লাগে, দিলে দয়া হলো, মায়া হলো। এইবারে বোনকে বলে, বোনো রে চলো না যাই, আল্লাহর কোরআন যার উপরে নাজিল হয়, আল্লাহর কোরআন যার উপরে অবতীর্ণ হয়, এই আমার বোন রে আখির নবী দোজাখানের বাদশা রসুলের দরবারে যাব, চলো কোরআন শিখবো, কোরআনের বাণী নিয়ে চলো। এ ভাইরা বাবা জিরা হযরত ফাতেমা এইবারে ভাইকে সঙ্গে নিয়ে, হযরত ওমরকে সঙ্গে নিয়ে, টুক 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 করে আল্লাহ নবী দোজাখানের বাদশা আমার রসুলের দরবারে হাজির, কি ঘটনা ঘটে দেখেন সামনে, এইবার মারার বিপদের শেষ নাই। আমার জন যুবক কলেজের টুকরা যখন কাছে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হব, জোরে বলে আরো জোরে বলে। এই যাচ্ছিল কোথায়? নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়, জোরে হবে না? তার মানে সুবহানাল্লাহ বলতে চাচ্ছে না, কারণ একটাই, আসতে বলার কারণ একটাই, কারণ কি জানেন? ভাবছিস এত চেষ্টা করলো নবীর জয় করতে পারলো না, এত চেষ্টা করলো ঘোড়া ছোটালো, এত কিছু করে চেষ্টা করলো নবীর জয় করতে পারলো না, কি এরা মনে মনে হচ্ছে? যারা সুবহানাল্লাহ বলেনি, যারা সুবহানাল্লাহ বলতে নারাজ, তাদের মনে এই ধারণা, এত কষ্ট করলো জয় করতে পারলো না, তার মানে নবী জয় করলে ও খুশি হতো, তাই সুবহানাল্লাহ বলতে চাইনি, যদিও বলতো আস্তে বলতো। পরীক্ষা করা হবে, নবী জয় করলে খুশি হতো না, পারেনি বলে খুশি হয়েছে, পরীক্ষা করা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছে, হযরতে ওমর করতে কত নবীর দারে যায়, আর নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়।
করি হবে না সুবহানাল্লাহ, চিল্লি বলি না সুবহানাল্লাহ। হজরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়, যার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়াদা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, জোরে বলে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। এই নবীর নাম বললে অসুবিধা হবে? আমি বুঝতে পারছি না কোরআন লেখা শোনাচ্ছ ভাই, ভাই রসুলের শানে রসুলের নাম বলবো, রসুলের মহব্বতে বসেছি, কার ভালোবাসা বসেছি আমরা এখানে? নবীর ভালোবাসা, তাহলে সেই রসুলের শানে শানে রসুলের মহব্বতে রসুলের নাম নূরে নবী বললে অসুবিধা নাই তো? হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে একসঙ্গে সবাই বলেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, জয় ও নূরে নবী নূরে নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেরা। যদি হবে না চিল্লি বলেন না সুবহানাল্লাহ, একেবারে শূন্য কাফেলা, একা চারিদিক ফাঁকা, নবী কলেমার বাণী ছড়াচ্ছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ তাই কবি বলছে, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। আর জোরে চিল্লে বলে বলে ও হাশিম মাকি মহব্বতের সঙ্গে হচ্ছে না, ভালোবাসার আওয়াজ দিতে মহব্বতের সঙ্গে প্রাণ ভরে বলে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাত সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী, তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। জুরুদ আল্লাহ হুম্মা আসাল্লি আলা